আজ বৃহস্পতিবার 17ই ফাল্গুন 2023 সালের 2রা মার্চ। মীন রাশি মীন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আমাদের সকল শ্রোতা বন্ধুকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আমলকী একাদশী বা রঙ্গভরী একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। রঙ্গভরী একাদশীতে এবছরে সৌভাগ্য শোভন এবং সর্বার্থ সিদ্ধি যোগ পরিলক্ষিত হবে। এবছরের 7ই মার্চ দোল খেলা অর্থাৎ হোলি উৎসব, তার আগে 2রা মার্চ এবং 3রা মার্চ পালিত হবে এই আমলকী একাদশী। যারা বিষ্ণু লোকে গমন করতে চান তারা অবশ্যই আপনারা একাদশীর এই মহান ব্রত পালন করুন, জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়ে জীবনকে সৌভাগ্যে ভরিয়ে তুলতে। আপনারা আজ নিরামিষ খাদ্য খাবার খান, মদ মাংস খাবেন না। আর যারা একাদশীর মহান ব্রত পালন করতে চান তারা উপবাস থাকুন। আমলকী গাছের নিচে আজ কিন্তু পূজা করার বিধান আছে, তার সাথে সাথে ভগবান হরিবিষ্ণুর সহস্রনাম জপ করতে পারেন। যদি কোনো কিছু না পারেন তাহলে ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 out of 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। আজ কাজের জায়গায় যারা সিনিয়র আপনার তাদের থেকে কিছুটা মানসিক চাপ, গৃহে কিছু মতভেদ আজ আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে ল্যাক করিয়ে দিতে পারে। আর তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন। নিজের মনকে ইতিবাচকতায় পরিপূর্ণ রাখুন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখবেন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে। আয় ইনকাম কিন্তু আজ আপনাদের বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে ঘাটতি পড়তে পারে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি মধ্যম প্রকৃতির, তাড়াহুড়ো হটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে তবেই আপনাদের এগিয়ে যাওয়া উচিত। নতুন কোনো ধারণা পরীক্ষামূলকভাবে প্রয়োগ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকছে। আজ যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন, তবেই কিন্তু বসের সুনজরে পড়তে পারবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। আজ রোম্যান্টিক কোনো সং বা গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাদ্য খাবার পানীয়, এসবের মধ্যে দিয়ে এই দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই। আজ পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব আপনাদের সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে। আপনার জীবনের কি উদ্দেশ্য, আপনার পরিবারের লোকজন, আপনার কাছের মানুষজনদেরকে আপনারা বোঝাতে হয়তো অক্ষম হবেন, মানসিকভাবে যেন ভেঙে পড়বেন না। আপনার প্রচেষ্টা জারি রাখুন, একদিন না একদিন আপনারা অবশ্যই সফল হবেন।